20 বছর চাকরি করবার পরে বাদশাকে বলতেছে, বাদশা বলতেছে তোমার চাকরি শেষ, তবে তুমি আমার বাড়ি 1-20 বছর অর্থাৎ 20 বছর তুমি কর্মচারী করছো, কাজ করছো, আমার এই যে সোনার গোডাউন খুলে দিলাম, টাকার গোডাউন খুলে দিলাম, হীরা কাঞ্চ মুক্তার মানিকের গোডাউন খুলে দিলাম, এরপরে বস্তা হাতে নিয়ে তোমার যত লাগে সব কিছু এই বস্তার মধ্যে ঢুকাইয়া নিয়ে যাও, কিন্তু সময় মাত্র 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে টাকা পয়সা সোনা দানা হীরে কাঞ্চন মানিক যা যত পারো তুমি নিয়ে যাও। ওই লোকটা সর্বপ্রথম বাজান ঢুকলেন টাকার গোডাউনে, যা থেকে খালি 500 টাকার লোক, 1000 টাকার লোক খালি বাজান পেটি বাস করা রয়েছে, কিছু বস্তায় ঢুকলেন, বললেন খালি আমি টাকাই নেবো, আর দেখে আরো কিছু আছে কিনা, টাকার চাইতে দামি জিনিস আছে কিনা, এবার যায় দেখে বাজান খালি সোনা আর সোনা, যা সোনা হাতায় এইটা লোব না এইটা নিব, এইটাই মনে হয় ওজন বেশি, এইটাই মনে হয় ওজন বেশি, এইটা থুয়ে ওইটা নেয়, ওইটা থুয়ে ওইটা নেয়, এইটা ঢুকায় ওইটা বাই করে, আবার টাকা বাই করে খালি সোনা ঢুকায়। কথা বুঝতে পারছেন না? চিন্তা করতেছে টাকার চাইতে সোনার মূল্যই তো বাদান বেশি, আর ঘুমে আগে যা দেখে বাদান এক মানিক তার বংশ রাজার দন। কথা বোঝে না, কথা বোঝে না, ওখানে যা চিন্তা করলেন যে এই জায়গা বাসি মানিক কই, এই জায়গায় হীরে কাঞ্চন পাইছি, এই হীরে কাঞ্চন তুই সোনা দিয়ে আমি কি করব, সোনা কিন্তু বাদান ফেলে দেয়। এরপরে হীরে কাঞ্চন মানিক ঢুকয় বড় দোলা ঢুকয় আবার ষোলোটুকু বাইক বের করে, এইভাবে করতে করতে সময় দিছে কয় মিনিট? সময় দিছে 5 মিনিট। তিনি এই কাম করতেছে, আগা যা দেখে আরেকটা রুমে যা দেখে বাদান সোনার একটা খাট পালং আছে, আর এত সুন্দর সুন্দর বাদান খাবার রয়েছে, জীবনে ওই খাবার তো খাওয়া দূরের কথা, চোখেও কুন্দুন দেখে নাই, খাবার চিন্তা করলেন কাজ তো আমি করতেছি, কাজ তো আমি করব, ক্ষুধা লেগে গেছে না একটু খায়া নেই, খাবার গুনে বাদান খাইছে, শরীরের মধ্যে বাদান অলস আসছে, অমনি বাদান আপনার ওই যে আপনার সোনার একটা খাট পালং আছে, বাদান হাত দিছে ডুবে গেছে, চিন্তা করছে জীবনে এই জায়গা তো কোনোদিন আরাম করে নেই, একটু গড়ি দেই, গড়ি দেওয়ার সাথে সাথে বাদান ঘুমাইছে গেছে। টাইম কয় মিনিট? 5 মিনিট টাইম দিছে। উনি বাদান সারাদিন আরামে ঘুম পাড়িয়ে বাদান, এরপরে বাদান সোনার বস্তা হীরের বস্তা টাকার বস্তা নিয়ে টানে নিয়ে যাচ্ছে, এবার প্রেসিডেন্ট বাদশা বলতেছে তোমাকে টাইম দিছে কয় মিনিট, বলে 5 মিনিট। কয় মিনিট গেছে? কয় 6 ঘন্টা চলে গেছে। কথা বুঝতেছেন না? আল্লাহ কিন্তু আমাদের বাদান আপনার মাত্র ওই দিনের একদিন, এই দিনের বাদান আপনার 30 সেকেন্ড, ওই দিনের একদিন আর ওই দিনের একদিন আর এই দিনের 30 সেকেন্ড মাত্র হায়াত পাইছি, এই হায়াতের মধ্যে থেকে আপনার আমার পুঁজি কামাই করা লাগবে, সেটা হলো নেক আমল বাদান কামাই করা লাগবে, নেক আমল ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। হযরত আবু বকর সিদ্দিক যেদিন মারা যাবে, আল্লাহর নবী বললেন, নবী গো আমি মারা গেলে কোন অবস্থা হবে? আল্লাহর নবী বললেন, আবু বকর রে তুমি যেদিন মারা যাবা আল্লাহ তোমাকে কোরআনের আয়াত পড়াতে পড়াতে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই আয়াতটা হলো ফাযুকুলি ফি বাদি অদখুলি জান্নাতি।